এক অফিসার মস্ত বড় একটা ভুল করে বসল এবং তার ভুলে খেসারত দিতে গিয়ে কোম্পানি প্রায় দশ মিলিয়ন ডলার মতো ক্ষতি হয়ে গেল এখন লোকটা বুঝতে পেরেছে যে ওর আর এই অফিসে থাকা লাগবে না ওর চাকরি নট ওর জীবন ধ্বংস রাস্তায় থালি নিয়ে বসতে হবে কিন্তু ওকে বোর্ডে ডাকা হলো তো ভয়ে ভয়ে একদম গেল যে বোর্ডে যাবে আচ্ছা হ্যাঁ ওইখানে আমার চাকরিটা নট হবে তো ভয়ে ভয়ে আসছে ধীরে বোর্ডের মধ্যে গেল এখন ওকে বলা হলো যে আমাদেরকে এক্সপ্লেন করো বোঝাও যে কি ঝামেলা হয়েছিল কি কারণে আমরা এত বড় লস হলো তুমি কি করলে ভালো করতে পারতা তো অনেকক্ষণ ধরে সবাইকে বুঝালো 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 তার মনে এই জিনিসটা ঢুকে গেছে যে ওর না তো বসকে যে বস কে মনে যে বসে হবে না তুমি যাই ছেড়ে দে মা কে অবস্থা তোর বস বলল যাওয়া মানে তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই কোম্পানির দশ মিলিয়ন ডলার গেল আর তোমার চলে যাবা না তুমি এখন থেকে কাজ করবা এবং এরপর থেকে যেন এই ভুলটা আর একবারও না করো দশ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে হয়ে গেছে কিন্তু এখান থেকে যে শিক্ষাটা পেয়েছো ওইটা যেন আর কখনো তুমি না ভুলো এবং এটা খালি গল্প না এটা আসল একটা ঘটনা এবং এটা হয়েছিল হচ্ছে আই বিএমএ এবং আইবিএমএ সিইওর একটা কাহিনী এবং এই গল্পের যে মূল যে ম্যাসেজ সেটা হচ্ছে দশ মিলিয়ন ক্ষতি হওয়ার পর এমপ্লয়টাকে তো অন্য ক্ষেত্রে তাকে গড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা কিন্তু এর সিইও দেখেছিল যে 10 মিলিয়ন ডলার যে ক্ষতিটা হলো এটা একটা বড় লেসেন একটা শিক্ষা ওই এমপ্লয়ডের জন্য আইবিএমএস এর সিইও এটা ক্ষতি হিসেবে না দেখে একটা ট্রেনিং কোর্স হিসেবে দেখলো 10 মিলিয়ন ডলার হিসেবে তার এমপ্লয়কে একটা মাত্র শিক্ষা দিল এরপর থেকে ওই এমপ্লয়টা এরপরে কোম্পানিতে আরও ভালোভাবে কাজ করবে এবং এখান থেকে আমরা যে লেসেনটা পেতে পারি সেটা হচ্ছে যখনই কোনো কিছুটা হবে ওটা যেন আমরা শিক্ষা হিসেবে নেই আমরা অনেক বড় বড় ভুল করি লাইফে কিংবা ছোটখাটো ভুলও করি অনেক সময় বাচ্চারা খেলতে যায় একটু আঘাত পায় তো যখন ওরা দেখা যায় গার্জিয়ানকে ওরা ওটা বকা কাজ কে আরো খেলতুই বাইরে দৌড়া ভুল করেছে শিক্ষা পেয়ে গেছে আরো বেশি দৌড়াবে না তো কিছু বোঝানো দরকার ওর শিক্ষা পাওয়া হয়ে গেছে অনেক সময় হয়তো রেজাল্ট খারাপ হলো বাসার মধ্যে যে বললো যে আমার রেজাল্ট ঠিক মতো হয় না ঠিক ঠিকমতো রেজাল্ট হয় নাই ওটা গালি দেবো আর হ্যাঁ তো রেজাল্ট ঠিক মতো কোনো দিন করতে পারবি না যা রিক্সা চালা আরে ও তো লেসেন হয়ে গেছে ও বুঝলো যে পড়াশোনা ঠিক মতো না করলেও কি বাজে অবস্থা হবে ওর লেসেন শেষ এমন একটু সাপোর্ট দেওয়া দরকার কিন্তু না ওকে ঝাড়ি দেওয়া হয় এমন অনেক অবস্থা আছে যখন মানুষ লেসেনটা পেয়ে যায় কোনো একটা ঘটনার মাধ্যমে যখন লেসেনটা পেয়ে যায় ওই জন্য ওটা ব্যর্থতা হিসেবে না দেখে ওই জন্য ওটা শিক্ষা হিসেবে নেয় যদি শিক্ষা হিসেবে নেয় তাহলে কিন্তু লাইফে এগিয়ে যেতে পারবে এবং এই ক্ষেত্রে আমরা খুব কমন একটা প্রবলেম বলবো যে স্টুডেন্টরা যেটা জিনিস ফেস করে ওরা অনেক মডেল টেস্ট দেয় এই জামানায় অনেক পরীক্ষা দেয় হ্যান দেয় ত্যান দেয় কিন্তু পরীক্ষা দেওয়ার পর ওরা কোনো দিন আনসার স্ক্রিপ্টটা চেক করে না যে ওরা কোন জায়গায় ভুল করেছিল এবং কোনো জায়গায় যখন ওরা চেক না করে ওরা একই জিনিস বারবার করে বারবার করে বারবার করে এবং এই জন্য তারা ব্যর্থ হয় কিন্তু ওরা যদি একবার ভুলটা করে ওরা যদি চেক করে নেক্সটবার ঠিক করতো তাহলে কিন্তু ওরা লাইফে সফল হতো অ্যাটলিস্ট ওই স্তরে সফল হতো একবার ভুল করলে এটা ভুল দিটা ভুল ভুল করলে ওটা আমাদের চয়েস ওটা আমাদের সিদ্ধান্ত তাই আমরা যেন আমাদের ব্যর্থতাগুলোকে শিক্ষা হিসেবে নেই এবং এই জন্য বলা হয় আমাদের কোনো ব্যর্থতাই আমাদের ব্যর্থতা নয় যদি ব্যর্থতাগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি অ্যাজ অয়েজ অ্যাজ অস